ঘটে গেল এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হাই বন্ধুরা ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান সুপার জায়েন্ট কে নিয়ে মোহন বাগান একটা বিশাল বড় পদক্ষেপ নিল অর্থাৎ তাদের এই সিজনের একটা টার্নিং পয়েন্ট কিন্তু ঘটে গেল সুপার কাপের আগেই ঘটে গেল কোচিং সেকশানে পরিবর্তন হ্যাঁ বন্ধুরা মোহনবাগান সুপার জায়েন্টের হেড কোচকে স্যাক করে দেওয়া হয়েছে অর্থাৎ হুয়ান ফেরান্ডো তাকে কিন্তু স্যাক করে দেওয়া হয়েছে মোহন বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে লাস্ট কয়েকটা ম্যাচে খারাপ পারফরমেন্স পর তিনটে ম্যাচে পরাজয় তারপর এফসি কাপ থেকে ছিটকে যাওয়া এই সমস্ত ঘটনাগুলোর পরেই কিন্তু এমনটা মনে হচ্ছিল যে হুয়ান ফেরান্ডোকে হয়তো ছেটে ফেলতে পারে মোহনবাগান বাট সেটা যে এত তাড়াতাড়ি ঘটবে সেটা কেউই ভাবতে পারেনি ওয়ান ফেরান্ডোকে পুরোপুরি বিদায় জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে কারণ মানে তার পিছনে সব থেকে যেটা বড় কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট এই সিজনে প্রচুর টাকা ঢেলেছে যে বিদেশিকে চেয়েছে ওয়ান ফেরান্ডো তাকে এনে দেওয়া হয়েছে যে ভারতীয় ফুটবলারকে চাওয়া হয়েছে তাকে এনে দিয়েছে মোহনবাগানের ইম্পর্টেন্ট ফুটবলার প্রীতম কোটালের মতো ফুটবলার কার্ল ম্যাকিউয়ের মতো ফুটবলার তাদেরকে ছেড়ে দিতে হয়েছে কোচের নির্দেশে সব কিছুর পরেও যখন এফসি কাপে ভালো পারফরমেন্স হলো না তাছাড়া আইএসএলেও পরপর খারাপ পারফরমেন্স দিচ্ছে মোহনবাগান তখনই কিন্তু এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে মোহনবাগানের ম্যানেজমেন্ট হ্যাঁ একটা অবশ্যই পজিটিভ ব্যাপার ঘটেছিল এই সিজনে সেটা হচ্ছে ডুরান্ড কাপ ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন করেছিল হুয়ান ফেরান্ডো মোহনবাগানকে তাছাড়া মোহনবাগানকে আইএসএল ট্রফিও দিয়েছে লাস্ট সিজনে বাট যাই হোক ফাইনালি এই জার্নিটার শেষ হলো অর্থাৎ মোহনবাগান এবং হুয়ান ফেরান্ডোর সম্পর্ক কিন্তু এখানেই শেষ হলো। এবং হুয়ান ফেরান্ডোর জায়গায় আবারও মোহনবাগানে ফিরছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস অর্থাৎ এই সম্পর্কটা কিন্তু শেষ হয়েও হইল না শেষ অর্থাৎ হাবাসকে ছেটে ফেলে তার জায়গাতে হুয়ান ফেরান্ডোকে একটা সময় নিয়ে আসা হয়েছিল এবার সেই হুয়ান ফেরান্ডোকে ছেটে যার জায়গায় মানে হুয়ান ফেরান্ডোকে নিয়ে আসা হয়েছিল তাকে আবার ফিরিয়ে আনলো মোহনবাগান সুপার জায়েন্ট অর্থাৎ কলিঙ্গ সুপার কাপ থেকে মোহনবাগান সুপার জায়েন্টের হেড কোচ পদে নিযুক্ত হতে চলেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস এটা পুরোপুরি অফিসিয়াল আপডেট একটু আগেই মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও এবং মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তটা কেমন লাগলো তোমাদের তোমরা কি সারপ্রাইজ হয়েছ এই সিদ্ধান্ততে অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা